একটা রোগী শরীরে জাদুর আসর রয়েছে নাকি জিনের আসর রয়েছে নাকি রোগীটার মেডিকেলি কোনো সমস্যা শারীরিক কোনো সমস্যা এটি আপনি বুঝবেন কিভাবে আপনি লক্ষ্য করে দেখছেন রোগীটা কখনো স্বাভাবিক অবস্থায় রয়েছে কখনো বা জিনে ধরা রোগীদের মতো আচরণ করছে ভুল ভাল বকছে আবার কখনো ঠিক হয়ে যাচ্ছে সাধারণ অবস্থায় ফিরে চলে আসছে এমন তো অবস্থায় আপনি সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না যে রোগীটার কি হয়েছে রোগীটা জাদুগ্রস্ত রোগীটা জিনগ্রস্ত নাকি রোগীটার শারীরিক কোনো সমস্যা আজ আপনাদেরকে এই ভিডিওতে এমন দুইটা পদ্ধতি শিখিয়ে দেব এমন দুইটা উপায় শিখিয়ে দেব এই দুইটা উপায় আপনি অবলম্বন করে খুব সহজেই বুঝে নিতে পারবেন রোগীটার জাদুর কোনো সমস্যা জাদুর কোনো আসর রয়েছে কিনা নাকি রোগীটার শরীরের মধ্যে জিনের কোনো আসর রয়েছে কিনা নাকি রোগীটার শারীরিক কোনো সমস্যা খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন এজন্যই আপনি ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি বিষয়টিকে শিখতে চান তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের মূল বিষয়টির দিকে এগিয়ে যাওয়া যাক কিন্তু তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিকে ফলো না করেছেন তাহলে অবশ্যই এই ফেসবুক পেজটিকে আপনি ফলো করে নিন আর ইউটিউব থেকে যদি আপনি আমার এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নিন কেননা আমি সব সময়ই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা এখন মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক কিভাবে আপনি পরীক্ষা করবেন রোগীটার শরীরে জিনের আসর জাদুর আসর নাকি শারীরিক কোনো সমস্যা আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এক নম্বর উপায় একটা পাত্রে আপনি পানি নিন আর পাঠ করতে শুরু করে দিন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়াটি আপনি 33 বার পাঠ করে ওই পানিটিতে আপনি 33টি ফু লাগিয়ে দিন ফু লাগিয়ে দেওয়ার পর যে রোগীটিকে আপনি পরীক্ষা করতে চাইছেন জানতে চাইছেন তার শরীরে কি সমস্যা রয়েছে সেই রোগীটাকে আপনি পান করিয়ে দিন পান করিয়ে দেওয়ার পর রোগীকে আপনি জিজ্ঞাসা করুন পানির স্বাদটা কেমন লাগছে পানির স্বাদ যদি পাল্টে যায় তাহলে আপনি বুঝে নেবেন যে রোগীটা জিন বা জাদুর কোনো সমস্যা রয়েছে এখন এই এক নম্বর উপায়টিতে আপনি বুঝে গেলেন যে জিন বা জাদুর কোনো সমস্যা রয়েছে এখন আপনি বুঝবেন কি করে যে রোগীটার মধ্যে জিনের সমস্যা রয়েছে নাকি জাদুর সমস্যাটা রয়েছে এটা বোঝার জন্য আর একটা উপায় আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আবারও একটা কাঁচের গ্লাসের মধ্যে আপনি কিছুটা পানি নিয়ে নিন অবশ্যই গ্লাসটি কাঁচের হতে হবে আর ওই কাঁচের গ্লাসটিতে আপনি হাফ গ্লাস পানি নেবেন ফুল গ্লাস নেবেন না ওই গ্লাসের পানিটা আপনি হাতের মধ্যে নিয়ে আপনি পাঠ করতে শুরু করে দিন 4 কুল অর্থাৎ সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেকটা সুরাকে আপনি 10 বার করে পাঠ করে 10টি করে ফু লাগিয়ে দিন অর্থাৎ 4 কুলে মোট 40টা ফু আপনাকে লাগাতে হবে এরপরে আপনি সুরা ফাতিহা 10 বার পাঠ করে 10টি ফু লাগিয়ে দিন শেষে 10 বার দরুদে ইব্রাহিম পাঠ করে 10টি ফু লাগিয়ে দিন তারপর আপনি যে রোগীটাকে পরীক্ষা করতে চাইছেন সেই রোগীটাকে এই পানিটিকে আপনি পান করতে দিন পান করা যখন হয়ে যাবে কিংবা পান করতে করতে রোগীকে আপনি জিজ্ঞাসা করুন পানির স্বাদটা কেমন রয়েছে রোগী যদি বলে পানিটা তিতো লাগছে তাহলে আপনি বুঝে নেবেন যে রোগীটার মধ্যে জিন্নাতি সমস্যা রয়েছে জিনের আসর রয়েছে আর যদি রোগীটা বলে পানিটা টক লাগছে তাহলে আপনি বুঝে নেবেন যে রোগীটার জাদুর কোনো সমস্যা রয়েছে যদি জাদুর সমস্যা থাকে তাহলে ওই রোগীটাকে জাদুর তদবির দিতে হবে আর যদি জিনের সমস্যা থাকে তাহলে জিনের তদবির দিতে হবে আর যদি রোগীটা বলে পানিটা স্বাভাবিক লাগছে কিছুই লাগে না তাহলে আপনি বুঝে নেবেন যে রোগীটার শারীরিক সমস্যা তাকে ডাক্তারি চিকিৎসাতে যেতে হবে বন্ধুরা এই ছিল আজকের দুইটা পদ্ধতি দুইটা উপায় জিনের আসর জাদু পরীক্ষার আসর ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি পেজটিকে ফলো কিংবা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ